孩子正在发生发生的这种事件，各种发生的暴乱的事，打砸的什么的事，还有些最近不来就，哎呀，拿地铁车一个多，拉地铁车一个多，俺们过来还不休息，拉地铁几个，拿，哎，过去回去不提过来，不提过来，好了。তা আমি কইতাম কে ভর্তি হইব নাতিনি নাকি দেখি কই না আমি আমি চৌধুরাম আমি কি ভর্তি হইব কান্দে বড় মেলা দিবে নাম লেখে নাম টাম দেখে সারলে হুজুর আইতো সিগনেচার দিতে আসবে আটকা হয়ে ঠিক দিলে সারবো না আইকো সার এরা ভর্তি হইত তো 15-16 দিন পরে আইয়া আঙুরে কত মিষ্টি মিষ্টি খাবাই যাইতে এরপর একদিন জিগিলাম দরসা এদের বাড়ি চাঁদপুর আলগি গ্রামের রেল রাস্তার লগে ভর্তি হন কি লেগা তোর আমাদের বেতন তো আমাদের বরবাহে লাগাই দিয়ে রাজু কি বেতন লাগাই কোষে আঙ্গুরে ছাত্র ইয়ে মারা দেখা কি ইয়ে মারা দেখতাম কোন ভাই এই মুরু পিড়া বুঝুন নি কি কইতে আছি কি ইয়ে মারা দেখতে কোষে কোন মাদ্রাসার কি ইয়ে কোন মারা দেখতে এদের শুধুমাত্র নামাজের নিয়ম একটু কইতে আছি আমি এই ওয়াজ করতাম না এই নিয়ম কইতে আছি এর মধ্যে আল্লাহ সুবহান যেটা শুনলু সেটারে কি কয় কোন এটারে কয় ফরজ সেটারে কি কয় কোন ফরজ দেখছেন নি অবস্থা কই যাইতে আছি কোন নু যাইতে আছি আল্লাহু আকবার আমি হুজুর কি কইছে গর কই দুয়ার কই আর হুজুর কি কইছে কোন দুকলাম দুকলাম কইছি নি রে বলেন ভাই আরে উনি তো উনি তো দেখে দেখে কয়ে গেছে আল্লাহু আকবার উনি দেখে দেখে কিছে কোন কয়ে গেছে তাহলে আমরা এগুলি শিখতে রাখি আছি ইনশাআল্লাহ শিখতে রাখি আছেন এই যদিও আমরা শিখেন যদিও 60 বছর হয়েছে যদিও 70 বছর হয়েছে পরিষ্কার হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান যা আহুল মৌতু ওহুয়া ইয়াতলুবুল ইলমা লিইয়া বিহিল ইসলাম আবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ইনদাল্লাহ মেশকা শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আল্লাহ হাবিব বলেন বয়স যদি 80 হোক বয়স যদি 90 হোক বয়স 10 বছরের শিশু হোক কি শিখতে আছে কোন দিন শিখতে আছে কোরআনে কারিম শিখতে আছে হাদিস শিখতে আছে এই অবস্থা যদি মারা যায় এই আমাদের বয়স 90 আমাদের বয়স 80 কি শিখতে আছে কোন দিন শিখতে আছে আইয়া এই সমস্ত প্রতিষ্ঠানে বয়ে গেছে হুজুররা বড় আমাদের বড় শিখাইতে আছে ওয়াজিব শিখাইতে আছে শূন্য শিখাই শিখে নিতে আছে আপনি শুনে শুনে কিচ্ছে আছে কোন শিখতে আছে এই অবস্থা যদি আমাদের মৃত্যু আসে আল্লাহ হাবিব বলে কাল হাসরের ময়দানে জান্নাত তো দিবে দিবে এই জান্নাত তো দিবে দিবে কত কোন দিব বাইনাহু ওয়া বাইনান নাবে গিনা দারাজাতান ওয়াহিদাতান ওই নবীদেরকে জান্নাতে যে জায়গায় স্থান দিব আমরাও সেই জায়গায় স্থান দিব আমি কোন সুবহানাল্লাহ করতে কই না আমরা নিজেরা কি কয়ে লেছেন কোন সুবহানাল্লাহ কয়ে লেছেন না তাহলে সুবহানাল্লাহ কইলে আলহামদুলিল্লাহ বিরাট সওয়াবের কাম করছেন তাহলে একটু সময় দিতে রাজি আছেন নি ইউস বলেন আন্দন অনেক জায়গা রুজি মুর বিরাট শরম পায় কি ভাই কোন কি শরম পায় কইছেন আপনি নি জানেন না একটু যদি কোরআন শরীফ একটু একটু শিখছি আর আগে আমরা সেইভাবে শিখতে পারি না ঠিক বলেন ভাই এই কারণে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু সময় দিতে রাজি আছি রাজি আছি আমরা যেসব উদানে করছি আমরা সাথে আল্লাহ মেহল করছি আমার সাথে কত মুরব্বীরা আইতো কত দেবন করছি আল্লাহ দিছে কত মুরব্বীরা দাড়ি ভাঙনা কি ভাঙনা এম এ বাস করিয়া গেছে কত কি বাস করিয়া কোন একটা ছেলে এম এ বাস করছে কতবার রাজশাহী বাড়িটা আল্লাহ সুবহান এম এ বাস করিয়া আমাদেরকে দাঁড়া করছে আমাদের কি করছে কোন ভাই দাঁড়া করছে দাড়ি দাঁড়িয়ে সব পাক না দাঁড়ি কি করবি জাগল হচ্ছে সব করে 38 বছর আগে 37 বছর আগের কথা বলি দাঁড়ি পুরা পাক না আগলেও কি হাদিস পড়ছে কোন দাও রাদি চড়ছে কয়েক বছর বসে দেব তাহলে কি শিখতে গেছে কোন দিন শিখতে গেছে আমরা একটু সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ হাবিব বলে বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান নবীদেরকে জান্নাতের যে জায়গায় স্থান দিব আমাদেরও সেই জায়গায় স্থান দিব
ব্যাস কমপ্লিট। নবীরে নবমতি দিছে, আমাদের আপনাদের কি দেয় নাই, কারণ নবমতি দেয় নাই। তাহলে এর মুরব্বীরা ভাইরা আমরা এগুলো শিখবো না ইনশাল্লাহ, আর শিখবো না ইনশাল্লাহ, সময় দিতে রাজি আসেনি। মুদানি মাদ্রাসার মধ্যে এসপি খবর আছে, তার খবর আছে এসপি, ডিস্ট্রিক্ট এসপি কত বছরকার আগের কথা বুঝতেছে, আর বাহার আমলে হ্যাঁ রিটার্ন হইয়া হুজুর কাছে মরে দিছে, হইয়া হুজুর আইন জারি করছেন, এই জারি হন না বাড়ি নেওয়া বাড়ি হুজুর কে ঠিক আছে। পরে তিন বছর কে রাখছ কোরআন শরীফ পড়ছে, কয় বছর, একটা এসপি যার কত বড় ক্ষমতা ঠিক না বলেন ভাই, কিন্তু তিন বছর ভরিয়ার বেলা আপনারা এ কয় আমি ভাই সাতটা সাতটা আসছি হুজুর আমি আর জানি তুমি যাকে আপনার কি কয় বোন আমি আর যাও ঢাকা বাড়ি আমেরিকা বাড়ি হলাগ আমি আর আমি এনে থাকি এই ডাল দিয়া বলে আমি লাগো বাথরুম আমি এনে করি সারাটা জীবন আল্লাহ দুটো দশ বারো বছর জীবন কাটাইছি ইয়ানে আসিল অসুস্থ হয়েছে ঢাকা যেত বিশেষ সুস্থ হয়েছে আইতো ইয়ানে মারা গেছে ইয়ানে মারি দিছি আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে ভাইরা হে বুঝছি হে কি করছে বোন সময়ের দাম বুঝছে আল্লাহ দিন বুঝছে, আমরা এরকম চেষ্টা করতে লাগিয়েছি ইনশাল্লাহ। নামাজের বড় শিখতে হইব, নামাজের ওয়াজিব কিচ্ছু যখন শিখতে হবে, নামাজের সুন্নতের মুআক্কাদা কিচ্ছু হবে কোন শিখতে হবে, রাজি আছেন নি আল্লাহ আসেন মন কইবেন হুজুর আঙ্গ মন উঠায় না, আঙ্গ মন উঠায় না, আমরা তো ঠিক মতো আদায় করি ঠিক মতো কি কোন সিটান বেশি ওয়াজ কোন জায়গায় জানেন কাকরাসরি রামপুর আছে না তো শর্ত দিয়েছি আগে নিচে আবার কি আছে ঠিক শর্ত দিয়েছি কি কোন আয়া নিচে আবার কিচ্ছু কোন আয়া নিচে এরকম ওয়াজ করতে আছি মানুষ হয়েছে বোধ হয় এক দেড়শো সব চাকমা সব কি কম চাকমাইয়া মুসলমান কম দুবার করতে আছি এরপরে দেখি মা কে থাকে থাক আগে এই ওজুর খরচ কয়টা ও কি দিকেছি কোন ওজু দিকে বাদ দিকেছি ওজুর খরচ কয়টা জিজ্ঞাসা করছি আর শুধু ইমাম সাহেব হুজুরের মসজিদের যিনি ইমাম সাহেব হুজুরের কইছে আর একজনে করতে পারে এই জায়গার মধ্যে পুরান হাদিসের ওয়াজ খুঁজিয়া কোনো কি নেই কোন লাভ সবাই কাছে আনে কাছে আইনে তবলিগের শুরুতে ধন্য বয়ান করে কথা বলতেন বয়ে বয়ে আর ওদের কি বড় শিখেছি কোন সাইন বড় শিখেছি তৈরি মুমের কয় বড় শিখেছি তিন বড় দোসরের কয় বড় কোন এটি বয়ে বয়া বয়ে বয়া বয়ে বয়া এই একবারে দাবলিওয়ালারা ধরে মুখস্থ করে এমনি কি করেছি মুখস্থ করাইছি আবার বাস্তবে দেখাই দিছি এমনি ওদু এমনি ওদু নিয়ম সাবলে চলিয়াম আমি কই শুনি না আমি কই কি আর এখন শুনি না তাই ভাই আল্লাহ সুবহান তাইলে আমরা ওয়াজ তো হুনতে আসি ওয়াজে শেষ নাই ওয়াজের কি যাই কোন শেষ নাই অন আমরা ওদের খরচ জানি না অন আমরা নামাজের খরচ চিনি না অন আমরা নামাজের ওয়াজ চিনি না ওয়াজ শুনতে আসি শুনতে আসি শিখতে রাজি আছেন নি শিখবেন নি চেষ্টা করবেন নি একটু সময় লাগাইবেন নি কোন আল্লাহ আমরে তৌফিক দান করুন আমিন। আমি যা উচ্চ বিষয় কবিতা সারা দিন চেষ্টা করুন আল্লাহ কয় আমরা আল্লাহ হাবিব বলে আমরা গুণা বেশি করি না কম করি গুণা বেশি করি কুল্লু বানি আদম হাত্তা গুণা আমরা কি আর ইকন বেশি করি যখন গুণা বেশি হয়ে যায় করি আর না করি কি হয়ে যায় কোন হয়ে যায় তাহলে আমরা তোমাও কি করবো কোন বেশি করবো আল্লাহ হাবিব কোন উত্তম গুণাকার ওই ব্যক্তি যেই ব্যক্তি কি করে কোন হ্যাঁ সপ্তাহ নামাজের পরে তোবা করতে রাজি আছি না ইনশাল্লাহ তোবাতে করবো আস্তাগুল্লা আস্তাগুল্লা কইলাম এই শেষ শেষ নেই না চিন্তা করবো এই যে আস্তাগুল্লা বলতে আছে আল্লাহ তুই আর এত বড় বড় গুণ আছে সুবিধে আছে সব মাফ করে এই খেয়াল থেকে আস্তাগুল্লা করবো ঠিকই বলেন ভাই এরকম কি দেখতে কোন খেয়াল রাখিয়া তখন আল্লাহ পাক বাহিরের ভিতরের সব গুণা কি করে দিব কোন মাফ করে দিব রাজি আছেন ইনশাল্লাহ খেয়াল রাখুন কি দেখো কোন খেয়ালে মা যাওয়া বাসাদ না মারা খেয়ালে মা যাওয়া বাসাদ না মারা জেহার মোগন তা জালে গাছ গারা যত কাজ করি সমস্ত কাজের মধ্যে কি রাখতে হইব কোন খেয়াল রাখতে হইব কি রাখতে হইব কোন খেয়াল রাখতে হইব মনে থাকুন ইনশাল্লাহ আল্লাহ করে তো বিজ্ঞান করুন আল্লাহ যদি হায়াতে বাঁচায় আজকের ওয়াজটা শেষ হয়ে গেলে আমরা কই যাব যার জ্ঞানের গন্তব্য স্থান আছে সকলে যাইবেন না ইনশাল্লাহ
যখন আমরা শুনতে যাবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা ছোট্ট আমল মনে করি না, মনে করি না, আমি ওই ছাতা পাই খুব আগে দেখো বোহারি শরীফ কিশোরী কোন এই কিশোরী কোন বোহারি এই কিশোরী কোন এই দোয়া এটা কি কি আছে কোন বোহারি শরীফ আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহি এটা কিশোরী কোন বোহারি শরীফ এই দোয়াটা বলিয়া কোন কাছে শুনি ডান কাছে শুনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া বলে কোন কাছে শুনি তিনবারের রেওয়ায়ত আছে পাঁচবারের রেওয়ায়ত আছে তো তিনবারের রেওয়ায়তটা কি কোন বেশি। তিনবার একটা মেসকা শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদ এগুলি আছে, কয়বারের রেওয়ায়ত কোন পাঁচবারের রেওয়ায়ত মুফতি আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি হাটাদারি উনি পাঁচবারের রেওয়ায়ত দেখাইছে, কয়বারের রেওয়ায়ত দেখাইছে কোন পাঁচবার। এরকম ভাবে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। আচ্ছা পড়েন নি ইনশাআল্লাহ, যখন এই পড়িয়া তো পড়বেন, পড়ার সাথে সাথে আল্লাহ হাবিবের ঘোষণা কি ওই জাগিল বাহা, এই ব্যক্তির গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিন। এরপরে গাছের পাতা পরিমাণ গুণা হইলেও কি করে দিব মাফ করে দিব। কোন রাওয়ায়েতে আছে যে তো দুলা বালু আছে এরকম গুণা হইলেও কি কোন মাফ করে দিব। এরকম ভাবে সুতিরা দিয়েছেন রাজি আছেন নি, কয়বার করবেন কোন তিনবার অথবা কি কয়বার কতটুক করবেন? ওয়াতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম খেজুর ভরম লাগবে না, রসুল যেটুক কইছে শোয়ার সময় একটু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি মনে থাকুন আমরা হাঁটা ধরে হুজুর আল্লাহ বেহেশত নসিব করুন। তাই হুজুরে বলছে আমরা এলাকাতে এক জায়গায় যাই, এক কচু এক জায়গায় বড় লোকের ইয়ান আশীর্বাদ করছে, তো আমারও দাওয়াত দিচ্ছে, আমরাও বাদ করছি, হুজুরও বয়ান করছি। হুজুরে বয়ান হইতে বলছেন যে আল্লাহর হাবিব যেমনি কইছে এমনি তুমি ইয়ানো লাহাল আল্লাহ কইতে ইল্লা বিল্লাহ কি আলি ব্যাগটা ফোন রাখবে না, কেননা আল্লাহর হাবিব ফর্সে কতটুকু পর্যন্ত করেন ওয়া টু বিলে আমরা এমনি করবো মনে থাকুন ভাই বলেন। হুজুরে একটা মেসাল দিছে, কমুনি মেসাল না, হুজুরে মেসাল দিছে, আমি এটা আরো করছি এই নূর আলী মাদ্রামি যে অঙ্ক শিখাইনি, ধরেন একটা অঙ্কের যোগফল হয়েছে কত আট, হুজুরে মেসাল দিতে দিছে হাটাধারি মোকামরাব সুবিশাব রহমতুল্লাহ আলাইহি একটা অঙ্কের যোগফল কত, একটা শিশু শ্রেণীর গোলা ছেলে এই যোগফল দিছে নয়, যোগফল করতো কোন যোগফল হয়েছে আট, দিছে কত আরেকটা দিছে সাত, বুঝুন নি অঙ্কের যোগফল কত আট, ওকে দিছে কত আরকে দিছে কত, আজকে রেজাল্ট দিব, রেজাল্ট দিতে আসে, রেজাল্ট দিছে আর এখন আপনার ছেলে কি আপনার ডেও কি ঝগড়া লাগিয়ে গেছে সারের মধ্যে, হেডটা বেল করছে এক কম দিছে, আন্ডাতে এক বেশি দিছে, অঙ্কের নম্বর কেমনে কাটে এই একটু কোনো ডাইরেক্ট কাটা ঠিক নি বলেন ভাই, তাহলে ফল হয়েছে কত কোন আট দিছে কত নয় দিছে কত তুমি করছো আঠাশের মধ্যে এমনি কথা দিয়ে আল্লাহ হাবিব যেন করছে ওয়া তুমি ইলাই দেন না, আমরা হুজুরে কি করছো আমি যেমনে কেমনে না মদিনার নবী যেমনে করছে তেমনে তেমনে কোথায় বলেন ভাই, মদিন নকশা মদিনা নকশা কি বলেন ভাই, আন্দোলনে ফলো করেন না সাহাবা করে ফলো করেন ঠিক কি বলেন ভাই, যে সাহাবার জিন্দিগি জিন্দিগি কোন সাহাবাই কেরামের জিন্দিগি কি বলেন ভাই জিন্দিগি আল্লাহ এদের নকশায় নকশা তাহলে আমরা তাহলে কতটুকু করবো
কয়বার ভরবেন? তিনবার অথবা কয়বার কোন রাত্রে যদি মৃত্যু আয়া যায় ঘুমের করে যদি কি হয়ে গেল হইতে পারেনি, হইতে পারেনি মৃত্যু মারা ঘুমে মারা যায়নি, মানুষ মারা যায়নি, অনেক মানুষ মারা যায় না ঘুমে, আল্লাহর হুকুম হয়েছে। আমাদের দেশের অঙ্গমত্তর থানার হাজের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ বেহেশত নসিব করুন। রমজান মাসে, কি মাসে? রমজান মাসে তার আমি নামাজ হয়ে গিয়া ম্যাচ গ্যাপটা ডেঙ্গুলে কয় গিয়া উনি একটা হিসেব দিয়ে বসে রাখতে অনেক বেশি হয়ে গেছে, কই তুই আমারে যে নাইট গার্ড ওই তুই আমারে ইয়া করিস, স্যারই যখন টাইম কয় এই খানার আধা ঘন্টা আগে নাহলে 20-25 মিনিট আগে জাগাইছে, জাগাই তুলে আমি যে উঠে দু কি খেতে আর এখন স্যারি। আচ্ছা নাইট গার্ডের করে দিছে ওই বেড়া তো যখন স্যারি স্যারি শুরু হয়েছে সারা মাইকে একটু পরে দেয় হুজুরের দরজা খিচতে আছে এখন এরপরে আরো মানুষ লোকজন হয়েছে লইয়া দরজা ভাঙছে, দরজা কিসে দরজা ভাঙিয়ে দেহে প্রিন্সিপাল তো নাই, প্রিন্সিপাল সে আল্লাহ গুমের ঘরে পেয়ে গেছে কোন ভাই আল্লাহ নিয়ে গেছে আঙ্গুরে নিতে পারেনি, এরকম বলেন নিতে পারেনি, তাহলে যখন নিতে পারে তাহলে আমরা এরকম ভাবে ঘুমাইতে রাখি আসিনি ইনশাআল্লাহ। আবার কোনো মানুষের যদি অসুস্থতা বেশি দেখি তাহলে যখন দেখছি একটা লাগলেন শেষ হয়ে যে মারা দেয় মারা দেয় বাপ, তখন আমাদের দেশের একটা রেওয়াজ আছে, কি আছে কোন রেওয়াজ মানে কি নিয়ম পদ্ধতি ওই মাদ্রাসার হুজুরে লইয়া হুজুরে লইয়া নাই ইমাম সাহেব হুজুরে আনলে একটু কি করা, তা আমি যদি প্রতিদিন রাত্রে শুইতে তোবা করিয়া শুইতে আমার আর তোবা লাগবো নিয়ম, আমার আর তোবা লাগবো বলেন ভাই, তাহলে এরকম ভাবে শুইতে না দিয়েছেন ইনশাল্লাহ গুনাটি মাফ করে যাবো, ঠিক কি বলেন ভাই গুনাটি কি করে যাবো কোন কয়বার করবেন মনে থাকুন ইনশাল্লাহ, আমল করবেন ইনশাল্লাহ, আল্লাহ আমল করবেন, আমল করবেন, আমল 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 আল্লাহ আকবার। মানুষ দামিও কি দ্বারা এখন আমলের দ্বারা, মানুষ দামিও কি দ্বারা আমলের দ্বারা, আল্লাহ করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যদি আবার ঘুমুতুন কি আছে জাগায় জাগি না, এমন তো শীতকাল শীত একটু কমেছে নাকি, এরপর তবু কম না কোনো, এরপরে লেপের ভিতরে কম্বল ঢুকান না আমরা কই মন হতে আমরা কি করি এটা কোন বাসা করতে আমি কি মোর হতে এককার মোর দিয়ে কির ভিতরে যাই এখন কম্বলের ভিতরে যাই না, চোখ বন্ধ হয়ে গেছে, কান চোখ বন্ধ হয়েছে, মুখ বন্ধ হয়েছে, হাত বন্ধ হয়েছে, পাও পেয়ে গেছে, কান কিন্তু কি হয় না কানের ঘুমাইয়ে সবাই শেষে, ঠিকই বলেন ভাই, আর কানের ঘুমাইলে ঘুমাইছে তফসীরে মারফুল কোরআন লেখছে কানের কানের যদি ঘুমাসে তাহলে বোঝা গেছে কি হয়েছে, তুমি চোখ বন্ধ করে থাকলে মুখ বন্ধ করে থাকলে এখানে কি করে না কোন এখানে বন্ধ করে রাখে এটা ঘুম না, ঘুম হইলেও কি বন্ধ হইলে কোন কান মুক্তি সবজার দেখছে কান বন্ধ হইলে বোঝা যায় ঘুম কি হয়েছে কোন ভাই ঘুম আইছে, ঘুম যখন আইছে আল্লাহ ঘুম থেকে যখন জাগায় আবার স্নান যেই অঙ্গটার সর্বশেষ ঘুম আসে এই অঙ্গটাই সর্বপ্রথম কি আছে ঘুম থেকে জাগলে আগে কি হাত উঠেন না পা উঠেন না কান লাগে, কান লাগে কান জাগলে যখন উঠছেন উঠা আদান শুনতে আছেন যেতে লেপেরে মোড় দিয়া কম্বলে ফেঁচাই ফুচাই ঢুকছেন দেখবেন আল্লাহ নামাজের টাইম হইলে আদান শুরু হইলে লেপের ভিতরে যাইয়া কি ঢুকি আওয়াজ ঢুকে, আওয়াজ ঢুকে বলেন ভাই ঈদ আওয়াজ কোন আদানের আওয়াজ ঢুকে ঢুকলে আসলে আমরা বলি বলি না আমরা বলি না উঠিয়া এই উঠিয়া বইয়াই আলহামদুলিল্লাহ ইল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি এটাও বুখারী শরীফ, এটাও কি শরীফ কোন বুখারী শরীফ এই কথা মনে করি না মুক্ত করে হলো আইনে পরে আল্লাহ এটা কোনো দাওয়া মাদ্রাসা না এটা কোনো ভাদল মাদ্রাসা না কামেল মাদ্রাসা না এটা মনে করি না
এটা কি করাইতে আছে কোন বোখারি শরীফ পিতে আছে কোন করাইতে আছে তো এগুলি করবেন না ইনশাআল্লাহ এটা করিয়া তারপরে আবার কি করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আবার কয়বার তিনবার বলবেন তাহলে কি হইল আমার রাত্রের শেষ কাম তোবা দিনের শুরু কাম দিন তাহলে সারাদিন যেতে গুণাগান করি আমি যখন প্রতিদিন রাত্রে শোবার সময় তোবা করি আবার ঘুমের থেকে উঠতেও কি আর কোন ঘুমের থেকে উঠে থাকতেও আবার কি আর কোন তোবা করি তাহলে আমরা চান আমার রাত্রের শেষ কাম তোবা দিনের শুরু কাম কি তোবা এই লোকটার কাছে গুণে আইতে পারবো ইনশাআল্লাহ বলেন ভাই আরো তো পাঁচ সপ্ত নামাজের পরে বারবার কি উঠে আছে কোন তোবা উঠে আছে এরকম তোবা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ একটা ঘটনা করি আরো খুশি একজন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া কই গেছেন মদিনা শরীফ গেছে কই গেছে কোন মদিনা শরীফ গেলেন দলে দলে যোগ দল যোগ মানুষ কি হইতে আছে কোন মুসলমান হইতে আছে এই লোকে একজন সাহাবি উনার নাম লেখছে আরবিতে হচ্ছে সালাবা আরবিতে কি কোন সালাবা আর বাংলাতে কি লেখে সালাবা কি লেখে কোন সালাবা সালাবা বিন আব্দুর রহমান কোন সালাবা বিন কে লেখছে এমনে কোদামা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহান এমনে কোদামা বহুত বড় মানুষ মালিক ইমাদাবের লোক ইমাদাবের লোক এর মুসা কিতাব এটা মধ্যে লেখছে সে আয়া আল্লাহ হাবিবের দরবারে আয়া মুসলমান আছে মুসলমান হওয়ার পরে আর আবু হুরার মতো রসুলের দরবার তো কি আর এখন যায় না এ আসাবে সুপারমিতে খায় চলেন চলেন মহাব্বত হইতে হইতে মায়া হইতে হইতে একদিন আল্লাহ হাবিব বলে সালাবা বলে তুমি অমুক কাজদার যাও যে চাইতে আছে শুনছেন না ঘটনা মনে আসেনি যায় আল্লাহ সুবহান তুমি অমুক কাজে যাও আমি চাইতাম আমি যাই না তুমি গেলে সলব যাও অমুক কাজে সাহাবির নাম কি সালাবা বিন আব্দুর রহমান সালা বাংলাতে কি লেখে কোন সালাবা বিন আব্দুর রহমান আরবিতে লেখে সালাবা বিন আব্দুর রহমান ওনারা যখন ফাটাইছে উনি যাইতে যেই কাজে ফাটাইছে যাইতে পথের মধ্যে দেখছে একজন মহিলা গোসল করে কি করে কোন দেখিয়ে লিখছে এমনি কোদামা রহমতুল্লাহ আলাই এরম লিখছে আর আমাদের মাওলানা আমির ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই যিনি লালবাগ শাহি মসজিদের কি আছে খতিব ছিল উনি লিখছে নূরুল কোরআন কোন কোরআন কোন উনি কিতাব লিখছে তিরিশ পারা তিরিশ খণ্ড তিরিশ পারা কয় খণ্ড বাংলা লিখছে কি লিখছে বাংলা এটার মধ্যে উনি লিখছে উনি আরেকটু বেশি লিখছে তা আমি আর এটা কইতাম না উনি লিখছে যে এমনি প্রধামা রহমতুল্লাহ লিখছে মহিলাটা গোসল করে দেখছে দেখাটা একটু অন্যরকম হয়েছে সাথে সাথে সাহাব আছে আল্লাহ হাবিবের সহবত পাইন না সাথে ভাবে অনুভব বলছি অনুতপ্ত শুরু হয়েছে রে আমি তো কি করে গেছি বড় গুণা তো করে গেছি এই চেহারা লইয়া মন যদি মারা যায় আল্লাহ দরবারে কেমনে যান আর দরবারে কোন ভাই এবং রসুলের দরবারে কেমনে যান ওই চেহারা লইয়া আমি কি করে গেছি কোন গুণা করে গেছি সাথে সাথে এত এরম অবস্থা হয়েছে নিজের জামা কাপড় ছিড়িয়া গুণা কয়টা কোন এর গুণা আছে যতক্ষণ পর্যন্ত এই গুনার মাপের প্রভাব আসমানের থেকে না আইব আমি ততক্ষণ পর্যন্ত রসুলের দরবার যাইতাম গুনার খবর পৌঁছানো আছে কখন ভাই আসমান তো নাই আর নিজের বাড়িতে যাইতাম না মদিনাও না মক্কাও না নিজের বাড়িতেও না যতক্ষণ পর্যন্ত এই গুনার মাপের খবর কত নাই গুনাটা কয়টা ছিল একটা সাহাবির নাম কি সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কই থাকবো ওই মক্কা এবং মদিনার
মাঝখানে যাইয়া কিছু পাহাড় পর্বতের গুহার ভিতরে যাইয়া জীবন যাপন করে আসতে গেছি গিয়া যায় কেমনে কিতাবের ভিতরে লেখে দুটা হাত এইভাবে মাথার ভিতরে কি আর এখন আমরা পরে কি আর এখন বাড়িয়া এরম ভাবে বাড়িয়েতে আছে ফিরতে আছে আর চোখের মানি যার যার চোখের মধ্যে ফটতে আছে আর কেল করতে আছে আমি কি করছি গুণা করছি জোরে 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 কোন সরম টরম কিছু নাই কি করছে কোন গুণা করছে অন্যায় করছে এটা আল্লাহ কান্দতে আছে কান্দাও তো কেরম কান্দা এমন ভাবে কান্দে আছে কান্দে কান্দে যাইয়া গুহার ভিতরে ঢুকছে দুইটা ওই জায়গায় নামাজ রোজা যা আছে সব করে আল্লাহ কোন ভাবে হাজির ছাড়ে রাত্রে যখন একটা বারোটা একটা বাজে তখন গুহার থেকে বার হয় বার গিয়া একটু রাস্তা যায় রোডও যায় কিছু যদি কোনো দোকান টোকান কিছু ভাই কিছু খায় নিয়ে আইয়া আবার কেউ ঢুকে কোন বছরের আগে আগে গুহায় ঢুকে একদিন দুদিন না এরকম ভাবে দিনগুলি অতিবাহিত হইতে হইতে আল্লাহ চল্লিশ দিন কয়দিন এর ভিতরে এমন কান্দা কান্দে আছে আল্লাহ ভগবান এমন ভাবে আল্লাহকে ডাকতে আছে আর গুনা মাপ আমি অন্যায়কারী আমি খুশি ও ভাইরা আমি খুশি আমরা খুশি সবাই খুশি খুশি না যেহেতু আল্লাহ রাবি বলে কুল্লু বানি আদম খাত্তাবুন ও খায়রুল খাত্তাবিন আত-তাওয়াবুন চল্লিশ দিন যখন অতিবাহিত হয়ে গেল এমন অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয় জিব্রাইল তার জীবনের গুনাঘাটা আমি বোধহয় মাফ করে দিছি তার জীবনের গুনাঘাটা মাফ করে দিছি এবং সে যাইবে না দুইজন সাহাবী ভাড়াইয়া এরে ধরে দরিয়া মদিনা শরীফ রসুলের দরবারে নিয়ে যায় রসুলকে জায়গা জানায় দাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহু আকবার ওহিনি আল্লাহর হাবিবের দরবারে আইয়া সালাম দেয়া কইলো এই এই অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তারে তো অনেকদিন দেখি না গো হুজুর এই এই ঘটনা আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে ওই যে দুইজন সাহাবী ভাড়াইয়া তারে ধরে নেওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর শুনিয়া নবীরা কি গায়ে জানেন না কি কোন না জোরে কোন না গায়বের মালিক কি আল্লাহ ওয়া ইন্দাহু মাবাকিউল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া আল্লাহ কয় গায়বের কে জানি কুদা মুলো কার কাছে আমি আল্লাহর কাছে কার কাছে কোন আমরা কেউ জানি না আল্লাহ একমাত্র কে জানি কোন যখন না গিয়ে আল্লাহর হাবিবের নিকটে এই কথা বলার পর আল্লাহর হাবিব যাইনি বামে নজর করে দেখে এদিকে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষ না বীর পুরুষ নেই বীর পুরুষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে আল্লাহর হাবিব নিজে বলেন আলা ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর হে উমর তোমারে আল্লাহ এমন এক যোগ্যতা দিয়েছে শয়তান দেখলে পর্যন্ত ভয় পায় কে ভয় পায় তো আলা ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর মেশকাতে শেখ দিয়ে আছে উমর যদি এই রাস্তায় আইতো যদি শয়তান রাস্তার মাথা থাকতো দেখে দ্বিতীয় রাস্তা যাচ্ছে গিয়া সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের পর একজন কি করছে বীর পুরুষ না সলমান ফারসি কত বছর আয়াত হয়েছে বুখারীর আয়াত দুই রকম আরেকটা আয়াত আয়েশা আরেকটাতে কথা বলেন ভাই
বুঝছেন, এই ঈসা আলাইহিস সালামের উম্মত আঙ্গুল মিলো কি কোন উম্মত আল্লাহ সুবহান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয় তোমরা তুমি তো যাও তাইয়ারে দরিয়া নিয়ে আসো, সে আইতে চাইবে না। ওই হুজুর কই আছে কো মক্কা মদিনার মাঝখানে গুহার মধ্যে আছে, লুকাইতো আছে, রাতে গভীর হলে বাইর হয়, দিনের বেলা কিয়ানা কন ওই তার পরিচয় কেমনে পাবো? আল্লাহ আকবার দিবেন বলছে, এইভাবে দোনো হাত দিয়া বলে কান্দা শুরু করে আর কান দেয়া ফাটে কয় আমি গুণাগার, আমি অন্যায়কারী, আমি দোষী। ও ভাইর আল্লাহ আকবার, আমরা কত দোষী, আমারটা আমি জানি, আমি বড়া আমি জানেন ঠিকই। এই কারণে গভীর রাতে উঠেন, নিশি রাত্রে উড়ে না একটা ক্ষমতার কাছে কিষান কর বাড়ি বল মোস্তাগফিরিন বিল আসহার ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এখন দুজন গেল হাঁটতে 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 যাইয়া কোন কোন গুহে আছে এটা তো আল্লাহ হাবিব বলে নাই, কইছে মক্কা মদিনার মাঝখানে আছে, যাইয়া হযরত তোমার এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন দেখে একজন রাখাল দেখা যায়। সালমান ফারসি বলে, ভাই মুরুব্বি আমরা একটু বসেন, ওই রাখালের কাছে একটু খোঁজ খবরটা জানিয়ে আসি। রাখাল কচুগুলি দুম আর মুখ রাখতেছে, দূরে যাইয়া রাখালকে সালাম দিলে, সালাম দিয়া যায় বলে, ভাই তুমি এখানে কতদিন? অনেকদিন। রাত্রে থাকো নি? মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে থাকি না। আমরা একজন লোক তালাশের জন্য আসছি। কই কোন লোক? কই যেই লোকটা আল্লাহ আকবার রাত্রে বলে গুহার ভিতরে থাকে, রাত্রে গুহার থেকে বাইর হয়। কয় হ্যাঁ আমি জানি ওই লোকটারে, আমার লোকের দেখা হয়েছে। এদের দিনের বেলা ভাইবা না রাত্রে গভীর হলে বাইর হইবা আল্লাহ আকবার, এইভাবে দোন হাতটা মাথার মধ্যে মারে আর কি আর এখন আর কান্দে কয় আমি গুনাগার আল্লাহ আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দেওয়ার পর ওনারা দুজন আয়সা যখন রাখালের থেকে খোঁজ খবর পাইল, দুজন এসার নাম সরিয়া জায়গায় জায়গায় পাহাড়ের ভিতরে কি আছে কোন চিকন চিকন পুচি পুচি পথ আছে, আছে না বাঘ বাল্লুক আরণ্যা জানোয়ার আরণ্যা, এরকম কি আছে কোন পথ আছে। পথের মধ্যে দুজন দুই জায়গায় লুকায় রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, অনেক রাত্র হয়েছে, মানুষ ঘুমাইয়া যাইতে আছে, ঘুম গেছে গিয়া এমন অবস্থা আসতে গুহার থেকে বাড়িছে, কান্তে আছে আর দুনো হাত কির মধ্যে কোন দুনো হাত পাতার মধ্যে দিয়া কান্তে আছে, বাড়িতে আছে, কান্তে আছে। হযরত তোমার রাদি আল্লাহু তাআলা আনহু আগে টের পাইছে, টের পাই আস্তে আস্তে আল্লাহ আকবার যখন আসছে, আসতে উঠে হাতের মধ্যে ধরছে, দরিয়া অন্ধকার, সে ভালো করিয়া তাকায় দেখে কে ধরছে, রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহান, কোমরে ধরলে কি আর সুযোগ যায় না, আল্লাহ জামি বলে গুনা যত বেশি রহমত আরো বেশি, রহমত কি এই গুনা যত বেশি রহমত আরো কি, গুনা খানা মাদার ওয়াদাদ বেরু না ওয়ালে কি রহমতে বরদু হুজু না। মোরে কয় ভাই আমারে ধরে নিতে আইছো, আজ যে গুনা করছি রসুলের জানাইছে, কে জানাইছে, কেমনে জানছে আল্লাহ জানে, কাটাকাটি হইতে আছে, ফারাফারি হইতে আছে, এমন তো অবস্থায় সালমান ফারসি রাদি আল্লাহু তাআলা আনহু টের পাইয়া দুজনের কথা শুনাইয়া দুইজনে দুই হাত ধরে লাইছে, দুই হাত ধরে আর কোনো কথা নাই। আল্লাহ হাবিব বলছে তোরে নিয়ে যাওয়ার জন্য, বলছে তুই যাইতি না তোকে নিয়ে যাইতে হইবা আল্লাহ আকবার, আল্লাহ বলছে তোরে রসুলের দরবারে নিয়ে যাইবার জন্য। ও ভাই আল্লাহ আকবার, আমি যাব না, আমি গুনাহগার, আমি অন্যায়কারী। দেখছেন নি গুনাহ কয়টা আছিল, গুনাহ কয়টা আছিল, আমি গুনাহ একটা নি, একটা নিও, হায় হায় আল্লাহ, কদমে কদমে আল্লাহ, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঠিক নেই মিনিটে মিনিটে কি কোন মিনিটে মিনিটে গুণা হইতে আছে, সেকেন্ডে সেকেন্ডে হইতে আছে, ঘন্টায় ঘন্টায় হইতে আছে আল্লাহ আকবার।
হাজিদা মেসবা সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না, দেখছেন না? উনি ওয়াজ করছে, উনি আন্দোলন দাওয়াত দিছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দেন। দৌলত চোখ তো ওনাকে গেলাম, কালী সমুদ্রের যেই গেলাম, এই গেলাম তো কার কোন মেসবা সাহেব দৌলতপুর মুড়ি করে বসে কি লাগাইছে রোশন, শুনছেন না দাদা? কি লাগাইছে বসে কোন রোশন লাগাইছে, রোশন লাগাইছে, রোশন তো কোষ কোষ লাগায় না, লাগাইতে আছে তো কাশি মন্দির আস্তে আস্তে আছে। আমি তো নিয়ারা নিয়ারা কি আর কোষে রোশন লাগাই, ওই একটা রোশন লাগাইবে একটা ডাক দেয়, কারো ডাক দিবে বলেন ভাই, একটা ডাক দেয়। তখন মুড়িদেরা রোশন লাগাইতে আছে, ডাকতে আছে, হুজুর হচ্ছে কি করতে আছে, কাম হইতে আছে, জিকির হইতে আছে। কিছুক্ষণ পরে দেখে রোশনের কোর্টে বাড়ি তুলেছে, বাড়িও লাফাইতে আছে, ভাই লাফাইতে আছে, বুঝলি অবস্থা? আল্লাহ ভগবান, ডাক্তাররা দিয়েছেন, ডাক্তাররা দিয়েছেন নি, ওই হুজুরে বসে আমরা বাড়িতে হুঁজে যেখান ওয়াজ করতে আছে, আমার মানুষরাও আসিল আচ্ছা আমরা বাড়িতে হুঁনি, বলছে নামাজ হওয়া সিকিম, রোজাওয়ালা সিকিম, তো আমার মানুষও আরো দেখছেন হুজুরের বাড়ি করতে আছে, সব হুজুরে করতে আছে, আল্লাহ ভগবান, ডাকতে রাজি আছে নি ভাই, বলেন নামাজ বুঝতেইব, দিন বুঝতেইব, ঠিকই বলেন ভাই। মানুষ তো ডাকে ডাকে যে পোস্ট রয়েছে বাড়ির মধ্যে, বাড়িও কি শুরু হয়েছে বল ভাই, আমরা জিকির করতে রাজি আছি নি, বেশি 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 এই কালিমার জিকির বেশি বেশি করবেন, আল্লাহ সুবহান মৃত্যুর সময়। আরে আমি হুজুরের একদিন রাত্রে খুব খারাপ অবস্থা, আমারে খবর দিয়ে আনছে, আমার সুরমিয়ার খবর দিয়ে আনছে, লোকন ভাই তারা উঠে আসছে অবস্থা খারাপ, আমরা দূর দূরে এলি বাস্তব অবস্থা কি কোন খারাপ, আমরা দূর দূরে নিচে পড়ে হইয়া আমরা হেতারা দূরে হয়ে, আমরা এই কলমা ভরা আশাদু আল্লাহ এদিন ভরাইছে, আমরা কনের আগে এক হুজুরে কয়ে ভাই, আপনার কনের আগে তো আমাদের কান্দা সুরছে সবের বাড়ি, আপনার কইতে দেরি হয় হুজুরে এর আগে কয়ে ভাই, আপনার কইতে দেরি হয় হুজুরে এর আগে কইতে দেরি হয়, তাহলে এগুলো দাড়ি রাখলেন আল্লাহ দাড়ি রাখবো, ঠিক নি বলেন ভাই, দাড়ি রাখতে রাজি আছেন নি, দুনিয়ার মধ্যে বেশি বেশি কি রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. এদের দুজনে